পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে ওয়েলকাম করছি আমাদের কোরআন কেন্দ্রিক আয়োজনে। আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। সূরাতুল আহজাবের আলোচনা চলছে। আমরা এখন যেই আলোচনার মধ্যে রয়েছি তা হলো সূরাতুল আহজাবের আমরা 26-27 নম্বর আয়াতের মধ্যে রয়েছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খন্দকের যুদ্ধের পর্যালোচনা করেছেন এবং পর্যালোচনা করে মুমিনদের যে বিজয় হবে আর যারা প্রকৃত মুমিন তাদেরকে যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ বিজয় দান করবেন আর যারা কাফের মুশরিক মুনাফিক তাদেরকে যে রব্বুল আলামিন পরাজিত করবেন সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। আসুন আমরা কোরআনের কয়েক আয়াত তেলাওয়াত করি। আয়াত তেলাওয়াত করার পরে আমরা একে একে অগ্রসর হব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাদাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা وَكَفَى اللَّهُ الْمُؤْمِنِينَ الْقِتَالَ وَكَانَ اللَّهُ قَوِيًّا عَزِيزًا وَأَنزَلَ الَّذِينَ ظَاهَرُوهُم مِّنْ أَهْلِ الْكِتَابِ مِن صَيَاصِيهِمْ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ فَرِيقًا تَقْتُلُونَ وَتَأْسِرُونَ فَرِيقًا وَأَوْرَثَكُمْ أَرْضَهُمْ وَدِيَارَهُمْ وَأَمْوَالَهُمْ وَأَرْضًا لَمْ تَطَئُوهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرًا। রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 25, 26 এবং 27 25, 26 এবং 27 নম্বর বাস আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ইরশাদ করছেন আমাদেরকে এই পৃথিবীতে কিভাবে হক এবং বাতিলের সঙ্গে আল্লাহ তাআলা ট্রিট করেন, কিভাবে আল্লাহ রব্বুল আলামিন হককে উপরে উঠিয়ে তোলেন আর কিভাবে বাতিলকে পদদলিত করেন সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন। এবং আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছেন, ওয়া রাদাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম। আর কাফেরদের মধ্যে তাদের মধ্যে যে হিংসা ছিল, যে রাগ ছিল, মুমিনদের ব্যাপারে যে শত্রুতা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুতার কারণে তাদেরকে পরাজিত করেছেন, তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। লাম ইয়ানালু খায়রা, তারা কোনো কল্যাণই তারা হাসিল করতে পারেনি, লাভ করতে পারেনি। কাফের মুশরিকদের জন্য দুনিয়াতেও কোনো কল্যাণ নাই, আখিরাতেও তাদের জন্য কল্যাণ নাই। ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল। আর মুমিনরা যদি যুদ্ধ বিগ্রহ অংশগ্রহণ করে
রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে দরকার হয় না। আল্লাহ ইজ ইনাফ, আল্লাহ ইজ মোর দ্যান ইনাফ। ওয়া কানা আল্লাহু কাওয়িয়ান আজিজা, নিশ্চয়ই আল্লাহ হলেন অল পাওয়ারফুল, আল্লাহ হলেন সব থেকে বেশি শক্তিশালী, কাওয়ি অত্যন্ত মজবুত, যার উপরে আর কোনো মজবুতি হতে পারে না। আজিজা, আর আল্লাহ হলেন দ্য মহাপ্রক্রমশালী, আল্লাহর হুকুমের উপরে আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি হতে পারে না, আল্লাহর তাকতের উপরে কোনো তাকত হতে পারে না, আল্লাহর কুওয়াতের উপরে আর কোনো কুওয়াত হতে পারে না। সম্মানিত ভাই ও বোনেরা, যারা টেলিভিশনের পর্দায় এই পিস টিভি বাংলার আয়োজনে আমাদেরকে দেখছেন, দেখেন কত সুন্দর করে রব্বুল আলামিন আল্লাহ দুটোকে কম্পেয়ার করলে, ইটস এ কম্প্যারিজন, এটা একটা তুলনামূলক আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। একদিকে আল্লাহ তাআলা বলে দিলেন যে কাফেরদেরকে আল্লাহ তাআলা লাম ইয়ানালু খায়রা, তারা কোনো কল্যাণ লাভ করতে পারে নাই। আর একদিকে বলে দিলেন وَكَفَ اللَّهُ الْمُؤْمِنِينَ الْقِتَالَ, মুমিনদের জন্য যদি যুদ্ধ করতে হয় আর মুমিনরা ঈমান নিয়ে যদি যুদ্ধের ময়দানে নামে, রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যান, আল্লাহ তাদেরকে সাহায্য করেন। পৃথিবীর ইতিহাস হলো এটা, যারা কাফির এবং মুশরিক তারা নিজেরা পৃথিবীতেও কোনো তারা কল্যাণ লাভ করতে পারে না, আর আখেরাতের কল্যাণের তো প্রশ্নেই ওঠে না। সম্মানিত ভাই বোনেরা, তাহলে আসুন আমরা একটা দুটো এক্সাম্পল দিয়ে পর্যালোচনা করি। কাফের যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে যারা ডিনাই করে, আসলে তারা মানব নামের কলঙ্ক। কারণ একটা কুকুর পর্যন্ত এই পৃথিবীতে আপনারা দেখবেন না যে তার মনিবকে অস্বীকার করে। কুকুর যেমন, এটাকে বলা হয় যে ভেরি ডিভোটেড টু দ্য মাস্টার, অর্থাৎ কুকুরগুলো এটা কি করে, যখন যেই মাস্টার তার যেই মালিক, এই মালিকের সবসময় কিন্তু অনুগত থাকে। মালিক যদি তাকে বলে কোনো জায়গায় গিয়ে কাউকে আঘাত করতে, সে গিয়ে আঘাত করে। মালিক যদি বলে যে পাখি শিকার করে আনতে, পাখি শিকার করে আনে। মালিক যদি বলে পাখি শিকার করে তুমি খাবে না, তাহলে সে খায় না। মালিক যদি বলকে থ্রো করে, তাহলে সে গিয়ে বলটাকে নিয়ে আসে। মালিকে যদি কোনো বিপদে পড়ে, তাহলে মালিককে সে সাহায্য করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা অস্বীকার করলো, তারা এমন অবস্থা হয়ে গেল যে তারা তাদের মালিককে চিনল না, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাদেরকে জীবন দিলেন, যে আল্লাহ আমাদেরকে রিজিক দিলেন, যে আল্লাহ আমাদেরকে ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন আমাদের টাকা পয়সা আমাদের ধন দৌলত সব কিছু রব্বুল আলামিন আল্লাহ তাআলা দিয়ে দিলেন। অথচ এই আল্লাহকে যারা চিনল না, তারা বড়ই দুর্ভাগা, তারা বড়ই তাদের বদনসিব, তাদের জন্য কোনো সুসংবাদ নাই। এজন্য এরকম যারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হয়েও, আল্লাহর সৃষ্টি করা মানুষ হয়েও যারা এরকম হয়ে যায়, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আগের আয়াত হলো আল্লাহ তাআলা মানুষকে বেস্ট অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে বেস্ট এক্সাম্পল, বেস্ট ক্রিয়েশন করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানলো না, তখন অবস্থা কি হলো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারা একেবারে অধঃপতনের অতল তলে তলিয়ে গেল, তারা একদম ওয়ার্স্ট সিচুয়েশনের মধ্যে পড়ে গেল। কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেছেন। কোরআনের আরাক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. رب العالمين الله تعالى بلسن ولقد ذرأنا لجهنم أمي الله مولوتو
জাহান্নামের জন্য অনেক মানুষকে সৃষ্টি করেছি, অনেক জিনকে সৃষ্টি করেছি। আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার নিয়াত করেই সৃষ্টি করেছেন তা না, মূলত তারা তাদের কৃতকর্মের কারণে, তারা তাদের অ্যাকশনের কারণে, তারা তাদের ফ্রিডম অফ উইলের কারণে তাদের আচরণ খারাপ হবে, তাদের আমল খারাপ হবে, সেজন্য তারা জাহান্নামে যেতে হবে তাদেরকে। সেটা রব্বুল আলামিন এখানে মিন করছেন। কেমন তাদের সিচুয়েশন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কি অন্তর দিয়ে সব বোঝে কিন্তু আল্লাহর কথাটা আর বোঝে না। ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ তাদের আছে কিন্তু এই চোখ দিয়ে তারা দেখে না, তখন চোখটা বন্ধ হয়ে যায়। সব দেখবে যখন আল্লাহর কোরআন চোখের সামনে আসে, তখন চোখটা বন্ধ হয়ে যায়। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাদেরকে কান দিয়েছেন শোনার জন্য কিন্তু কান দিয়ে তারা শোনে না। যত খারাপ জিনিস আছে, যত মিউজিক আছে, যত গান বাদ্য আছে, এগুলো ভালোই শুনবে, কোরআনের আয়াত যখন কানে যায় তখন তাদের কানের মধ্যে ঝালাফালা ধরে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, উলাইকা কাল আনআম, এ সমস্ত মানুষেরা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু আছে, গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, এরপরে আরো কত ধরনের চতুষ্পদ জন্তু আছে। উলাইকা কাল আনআম, বুঝে না, চতুষ্পদ জন্তু তাও তো একটু ভালো আছে। দেখেন কুকুরের কথা বললাম, গরু বলেন আর কুকুর বলেন আর ছাগল বলেন, অন্তত মনিবকে তারা চিনে, মালিককে, কে তাকে খাওয়ায়, কে তাকে ঘাস দেয়, কে তাকে আদর যত্ন করে, কে তাকে গোসল করায়, কে তাকে লুক আফটার করে, এটা পর্যন্ত তারা বুঝে। অন্তত যদিও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আকল দেন নাই, কিন্তু তাদের কমন সেন্সের মাধ্যমে তারা চতুষ্পদ জন্তু হওয়ার পরও এতটুকুন তারা অন্তত বোঝে। কিন্তু মানুষের অবস্থা এমন হলো যে তারা এটাও বুঝলো না। এই জন্য আল্লাহ প্রথমে বললেন তারা চতুষ্পদ জন্তুর মতো, দে আর লাইক ডোমেস্টিক অ্যানিমলস, দে আর লাইক অ্যানিমলস। দেন আল্লাহ বললেন না 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 না, ইটস নট এনাফ, বাল হুম আদল, দে আর ইভেন ওয়ার্স, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। তাহলে যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের এক্সাম্পল আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আলোচনা আমাদেরকে কন্টিনিউ করতে হবে ইনশাআল্লাহ, তবে আমাদের সময় হলো খানিকক্ষণের বিরতিতে যাওয়ার। উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক, স্টে ওয়ার এভার ইউ আর, আপনারা যে যেখানে আছেন টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন। আর বিরতির পরে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুক্তা। আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তো অধঃপতনের অতল তলে তলিয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে, তারা কারা? তিনি বলেন, এক, টাকনা নিচে কাপড় পরিধানকারী, দুই, উপকার করে খোঁটা দানকারী, এবং তিন, যে মিথ্যা কসম করে নিজের সম্পদ চালু করার চেষ্টা করে। সহি মুসলিম প্রথম খণ্ড, ইমান অধ্যায়, হাদিস নম্বর 192। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী। তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম,
পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। ব্রেকের পরে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি, স্বাগত জানাচ্ছি আমাদের এই কোরআন কেন্দ্রিক আলোচনা। আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, কোরআন দিয়ে জীবন গড়ার প্রয়াসে। ব্রেকের পরে, বিরতির পরে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আলোচনা আমরা করছিলাম যারা আল্লাহকে মানল না, আল্লাহকে বুঝল না, আল্লাহর সব সুযোগ সুবিধা ভোগ করে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলাকে যারা জানল না, তাদের এক্সাম্পল দিতে গিয়ে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে তারা শুধুমাত্র চতুষ্পদ জন্তুর মতো নয়। দে আর নট ওনলি লাইক অ্যানিমলস। তারা কেমন? বাল হুম আদল, তারা হলো ইভেন ওয়ার্স, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা গাফেল, তারা আনকনশাস লুক লাইক, এবং তারা এমন গাফলাতির মধ্যে পড়েছে এই গাফলাতি থেকে উঠে আসার, এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় তাদের নেই। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যারা আসহাবুল শিমাল, যারা জাহান্নামের পথের পথিক, যারা এরা নাম তাদের যাই হোক কিন্তু তাদের কাজের কারণে তারা জাহান্নামের পথের পথিক হয়েছে, রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে, আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের বিপক্ষে যারা গিয়েছে তাদের একটা এক্সাম্পল আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এরপর রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মুমিনদের একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছেন। হোয়াট ইজ দ্যাট? সেটা কি? ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আর মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। যদি মুমিনদের কোনো লড়াই করতে হয়, কোনো কিছু যদি তাদের যুদ্ধবিগ্রহ সামনে এসে যায় মুমিনদের জন্য, তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যান। আপনারা দেখবেন কুফরি শক্তি প্রিপারেশন এত বেশি নেয়, এত কিছু করে, কিন্তু শেষ পর্যন্ত তাদের জীবনের ভয় এত বেশি যে মুমিনদের আল্লাহ আকবার তাকবীর ধ্বনির কাছে তারা টিকে থাকতে পারে না। মুমিনদের তাকবীর ধ্বনির কারণে বড় বড় দুর্গর দেয়াল খসে খসে পড়ে যায়, তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, নুসিরিতু বিরুবি মাসিরাতাশ শাহর, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ব্যাপারে শত্রুর মনের মধ্যে যে ভয় ঢুকিয়ে দিলেন, এই ভয়ের কারণে আল্লাহ এমনভাবে আমাকে সাহায্য করেন শত্রু বাহিনী এক মাসের পথ দূরে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সময় যেমন এটা হয়েছে এখনও হচ্ছে, যারা আল্লাহর দিনকে নিয়ে চলে, যারা আল্লাহ একমাত্র যাদের ধ্যান এবং জ্ঞান, আল্লাহকেই যারা একমাত্র ভালোবাসে, আল্লাহর জন্য যাদের ইখলাস আছে, আল্লাহর জন্য যারা আমল করে, আল্লাহর জন্য যারা জেগে থাকে, আল্লাহর জন্য যারা ঘুমায়, আল্লাহর জন্য যারা ঘর থেকে বের হয়, আল্লাহর জন্য যারা ঘরে থাকে, আল্লাহর জন্য তাদের জীবনকে যারা পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছে, তাদের জন্য এই কথা যে রব্বুল আলামিন আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট হয়ে যান। আর তাদের প্রিপারেশন কম থাকতে পারে, তাদের সিচুয়েশন হয়তো খারাপ হতে পারে, তাদের অস্ত্রশস্ত্র কম থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে যখন আল্লাহর রাস্তায় ঘর থেকে জীবনকে বাজি রেখে যখন আল্লাহর মুমিন বান্দা বান্দিরা বের হয়ে যায়, রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যান। আর আল্লাহ যদি কারো জন্য হয়ে যান তাহলে তার কোনো দিন পরাজয় হতে পারে না। সে কথাই বলছেন, ওয়াকাফাল্লাহ, আল্লাহ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ, মোর দ্যান এনাফ, আল মুমিনিন, মুমিনদের জন্য আল কিতাল, আল্লাহ যদি থাকেন তাহলে আল্লাহর বিপক্ষে সবাই পরাজিত হয়ে যায়, আল্লাহর পক্ষে সেটা বিজয় লাভ করে। এজন্যই দেখেন বদরের বিজয় এসেছে, খন্দকের বিজয় এসেছে, খাইবারের বিজয় এসেছে, মক্কা বিজয় হয়েছে, হুনাইনের বিজয় হয়েছে, সব কিছু ওহুদেও তো বিজয় হয়েছে বলতে হবে, কারণ এখানে কারো বিজয় হয়নি, সবাই সমান সমান। এই সব বিজয় কেন এসেছে? কারণ এরকম জানবাজ আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের সাথীরা তারা একত্রিত হয়ে আল্লাহর জন্য বের হয়েছেন। রব্বুল আলামিন খুব সুন্দর করে সূরা বাকারার মধ্যে প্রসঙ্গকে বর্ণনা করেছেন, আল্লাহ এ কথা বলেছেন, কি বলেছেন আল্লাহ, কামিং ফিআতিন কলিলাতিন غلبت فئة كثيرة بإذن الله
কামিং ফিআতিন ক্বালিলাতিন, কত ছোট ছোট বাহিনী, স্মল গ্রুপস, গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ, অনেক বড় বড় বাহিনীর উপরে তারা বিজয়ী হয়, ছোট ছোট গ্রুপ বড় বড় গ্রুপের উপরে বিজয়ী হয়। কেন বিজয়ী হয়? বিইযনিল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহর অর্ডারে, বাই দ্য পারমিশন অফ আল্লাহ, বাই দ্য উইল অফ আল্লাহ, বাই দ্য হেল্প অফ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কারণে, আল্লাহর অর্ডারের কারণে, আল্লাহর সাহায্যের কারণে ছোট ছোট বাহিনী বড় বড় বাহিনীর উপরে তারা সবসময় বিজয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইগলিবু মিআতাইন, সূরা আনফালের মধ্যে বলেছেন তোমরা যদি 20 জন হও 200 জনের উপরে তোমরা বিজয়ী হবে। এরপরে আল্লাহ একটু এটাকে সহজ করে দিয়েছেন আর বলেছেন যে না, যদি তোমরা যদি 20 জন হও তারা 40 জন হলে তোমাদের বিজয়ী হবে, তোমরা 100 জন হলে তারা 200 জন হলে পরে তোমাদের বিজয় হয়ে যাবে, তোমরা যদি একজন হও তারা দুইজন হয় তাদের সংখ্যা ডাবল হলে অসুবিধা নেই। কারণ আল আনা খাফাফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা, তোমাদের মধ্যে দুর্বলতা এসে গেছে বলে আল্লাহ রাব্বুল আলামিন জেনেছেন। যদি সবলতা থাকে তাহলে তো আগের হুকুমই ঠিক থাকে, ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইগলিবু মিআতাইন, 20 জন তারা 200 জনের উপরে বিজয় লাভ করবে। তাহলে কোনো সময় কিন্তু ইকুয়াল নাম্বার দিয়ে যুদ্ধ হয়নি আল্লাহর নবীর জামানাতে। সব সময় মুমিন মুসলমানদের সংখ্যা কম থেকেছে, 313 জনের বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন 1000-এর বেশি সৈন্যের উপরে বিজয় দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 জনেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3000-এর বেশি যারা তাদের উপরে বিজয় দিয়েছেন। রাব্বুল আলামিন মাত্র 3000-কে 10000-এর বেশি সৈন্যের উপরে বিজয় দান করেছেন, আর লক্ষ লক্ষ সৈন্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 25-30000-কে লক্ষ লক্ষ সৈন্যবাহিনীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেছেন। তাহলে ইসলামের জন্য যারা বের হয়, ইসলামের জন্য যারা যুদ্ধে অংশগ্রহণ করে, তাদের নাম্বারটা বড় জিনিস নয়, তারা সংখ্যায় কত বেশি অথবা কম, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য ঈমান অ্যান্ড কোয়ালিটি অফ দ্য ইয়াকিন অ্যান্ড কোয়ালিটি অফ দ্য ইখলাস ওয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর উপরে কতটুকুন ঈমান আছে, কতটুকুন ইয়াকিন আছে, কী পরিমাণ ইখলাস নিয়ে, কতটা আত্মত্যাগের মন মানসিকতা নিয়ে, কতটা স্যাক্রিফাইসের মানসিকতা নিয়ে আমরা বের হই আল্লাহর রাস্তায়, তার উপরে মুমিনদের বিজয় নির্ভর করে। অস্ত্র শস্ত্র শুধু থাকলেই আপনার বিজয় হবে না, বিজয়ের জন্য সব থেকে বড় অস্ত্র হলো আপনার ইখলাস, সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার ঈমান। এজন্য ঈমান এবং ইখলাসের ভিত্তিতে আমাদেরকে অগ্রসর হতে হবে, সেই পর্যালোচনায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে করছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে না, কাফেররা যাদের প্রস্তুতি ছিল, সেই ইহুদিরা যাদের প্রচণ্ড প্রিপারেশন ছিল, বড় বড় তারা ফোর্ট্রেস বানিয়ে রেখেছিল, বড় বড় দুর্গ বানিয়ে রেখেছিল, এই দুর্গগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করে দিয়েছেন। যেমন আপনারা বনী কুরাইজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিয়েছেন আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধের পরে, সেই প্রসঙ্গ আল্লাহ এখানে নিয়ে আসছেন। وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم من حصونهم رب العالمين الله تعالى أهل الكتاب يهودي দেরকে বের করে দিলেন তাদের দুর্গ থেকে। তারা এত টাকা পয়সা দিয়ে খরচ করে তারা দুর্গ তৈরি করেছে, ক্যান্টনমেন্ট বানিয়েছে, মনে করেছে এখান থেকে কোনোদিন আমাদের বের হতে হবে না, কিন্তু রব্বুল আলামিন যদি না রাখেন তোমরা বাবারা থাকবা কি করে। আর কি করেছেন আল্লাহ, ওয়া কাযাফা ফি কুলুবিহিম রুব, তাদের অন্তরের মধ্যে রব্বুল আলামিন ভয় ঢেলে দিয়েছেন। ভয় যদি আপনি পেয়ে যান তাহলে তো মানুষ তো ভয়েই মারা যায়। কথায় বলে যে মনে করেন কোন অ্যাক্সিডেন্ট যখন হয়, পানির মধ্যে কেউ পড়ে যায়, তো পানিতে ডুবে মরার আগে যে ভয় মানুষ পায়, ভয়ের কারণে তার আগেই মারা যায়, এরকম অবস্থার তৈরি হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফারীকান তাকতুলুনা ওয়া তাআসিরুনা ফারীকা, তাদের এক গ্রুপকে তোমরা কতল করে ফেলেছো আর এক গ্রুপকে তোমরা বন্দী করেছো, তোমাদের হাতে তারা বন্দী হয়েছে। রব্বুল আলামিন
তোমাদেরকে বিজয় দিয়েছেন, যদিও তোমাদের সংখ্যা কম ছিল, যদিও তোমাদের অ্যাবিলিটি কম ছিল, কিন্তু তোমাদের ইখলাস মজবুত ছিল, তোমাদের ঈমান মজবুত ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ইয়াকিন তোমাদের ছিল। এই ইখলাস, ঈমান, তাওয়াক্কুল, ইয়াকিনের কারণে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করেছেন। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আমি শেষ করার আগে আপনাদের জন্য সামারাইজ করি যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি হেদায়েত রাখলেন। হেদায়েত হলো এটা, আল্লাহ তাআলা একটা কম্পারিজন করেছেন যে কাফির মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেন, কোনো কল্যাণ লাভ করতে পারে না তারা, আর মুমিনদের ঈমানের কারণে, ইয়াকিনের কারণে, ইখলাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষে হয়ে লড়াই করেন। তাহলে যদি আমরা আল্লাহর পক্ষের হই, হিজবুল্লাহ হই, তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। আর আল্লাহর বিপক্ষে যদি চলে যায়, হিজবু শয়তান যদি আমরা হয়ে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপক্ষে আমরা চলে যাব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনো সাহায্য করবেন না। কাজেই আসুন আমরা সবাই রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষে থাকি এবং দুনিয়া এবং আখেরাতে সফলতা আমাদের জন্য হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলে বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এমনটা দেখেই আমাদেরকে যাওয়ার তৌফিক দেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al-Rayyan Bank, 46 Calthorpe Road, Birmingham, UK, Postcode B151TH, Pound Account Number 0113231, IBAN GB49 ARAY 3000830813012301, Sort Code 300083, Swift BIC Code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv. Peace TV, মানবতার সমাধান। من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন। শহীদুল্লাহ খান মাদানী। জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ, তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দার্স কিতাবুত তাওহীদ। দেখুন কিতাবুত তাওহীদ প্রতি রোববার, মঙ্গলবার ও শুক্রবার রাত 10টায় আপন সম্প্রচার, সকাল 8:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়।